বাম রাজনীতির আকাশে অস্তরাগ প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাজনীতির জগতে নক্ষত্র পতন, চলে গেলেন রাজ্যের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল 80 বছর। 2000 থেকে 2011 সাল পর্যন্ত টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। 1944 সালে 1 মার্চ কলকাতায় জন্ম তাঁর। প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে পড়াশুনো। কলেজ জীবন থেকেই রাজনীতিতে যোগদান বুদ্ধদেব ভট্টাচার্যের। পশ্চিমবঙ্গের খাদ্য আন্দোলনের সঙ্গে ভিয়েতনাম যুদ্ধের সময়ে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেন তিনি। গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক হন, যা পরবর্তীকালে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রূপে আত্মপ্রকাশ করে। তিনি সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন। সিপিআইএম পলিটব্যুরোর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 1977 সালে তিনি কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। 1987 সালে তিনি তাঁর নির্বাচনী কেন্দ্র পরিবর্তন করে যাদবপুরে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই কেন্দ্র থেকেই তিনি 5 বার জয়ী হন। প্রথমবার জিতেই 1977 থেকে 1982 সাল পর্যন্ত বামফ্রন্ট মন্ত্রিসভায় তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্বভার সামলেছিলেন। 1987 থেকে 1996 সাল পর্যন্ত রাজ্য মন্ত্রিসভার তথ্য সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সামলেছেন তিনি। 1999 সালে জ্যোতি বসুর মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী ছিলেন। 2000 সালের 6ই নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন তিনি। চিরকাল সংস্কৃতি মনস্ক, সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত এই মানুষটি দলমত নির্বিশেষে সবার কাছেই ছিলেন সমানভাবে গ্রহণীয়। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্যের সাহিত্য চর্চাতেও ছিল সবিশেষ অনুরাগ, ছিলেন সুবক্তা লেখকও। তবে বিতর্ক পিছু ছাড়েনি তাকে। মুখ্যমন্ত্রী থাকাকালীন 2006 সালের পরবর্তী সময়ে রাজ্যের শিল্পনীতি নিয়ে তাকে সমালোচনার মুখে পড়তে হয়। সিঙ্গুর নন্দীগ্রামে জমি নিয়ে তৎকালীন সময় বিরোধীদের আন্দোলন বামফ্রন্ট সরকারের ভিত নড়িয়ে দিয়েছিল, যার ফলস্বরূপ 2011 সালে পতন হয় বামফ্রন্টের। যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকেও পরাজিত হন বাম আন্দোলনের অবিসংবাদী নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। 2022 সালে তিনি পদ্মভূষণ সম্মান লাভ করলেও তা প্রত্যাখ্যান করেন।